বিজেপি জোটের দাপট কিভাবে সেই দাপট রয়েছে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সুচারু মিত্রের সঙ্গে। সুচারু, এই মুহূর্তে জানা যাচ্ছে যে নাগাল্যান্ডে বিজেপি জোটেরই দাপট এখনো পর্যন্ত রয়েছে, আপডেট জানবো। দেখো, একেবারেই তাই, একেবারে একাধিপত্য বজায় রেখেই এবং যে একেবারে আশা করা হয়েছিল বিজেপি এবং এনডিপিপির জোটের তরফে, সেটাই কিন্তু হচ্ছে নাগাল্যান্ডে। এবং 60টি আসনের মধ্যে 40টি আসনে এই মুহূর্তে এগিয়ে রয়েছে কিন্তু বিজেপি এবং এনডিপিপির জোট। ফলে এই জোটের দাপটে কার্যত সেখানে ধরাশায়ী কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো। নাগাল্যান্ডে এর আগেও বারবার বলা হয়েছিল যে যৌথ জনমত সমীক্ষা বা আন্তর্জাতিক জাতীয় সংবাদ মাধ্যম, তারা সবাই বুধবারের সমীক্ষাতে এই বার্তাই দিয়েছিল যে নাগাল্যান্ডে কিন্তু বিশেষ পরিবর্তনের কিছু নেই। এবং নেফিউরিও তিনি নিজেও বা মুখ্যমন্ত্রী নিজেও বিরাট ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন নাগাল্যান্ডে। এবং আবার স্মৃতি যে নাগাল্যান্ডে বিজেপি জোটের দাপট এবং 40টা আসন, 60টা বিধানসভা রয়েছে, বিধানসভা কেন্দ্র রয়েছে, তার মধ্যে 40টি আসনে কিন্তু এগিয়ে রয়েছে বিজেপি শাসিত জোট। ফলে এই ক্ষেত্রে আর এই মুহূর্তে আরো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো। ইতিমধ্যে নাগাল্যান্ডে 3টি কেন্দ্রে জয়ী বিজেপি, আপনাদেরকে জানাবো। ইতিমধ্যে নাগাল্যান্ডে 3টি কেন্দ্রে জয়ী বিজেপি, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, ইতিমধ্যে নাগাল্যান্ডে 3টি কেন্দ্রে জয়ী বিজেপি। একেবারেই তাই, এবার কিন্তু এগিয়ে থাকার ট্রেন শেষ হয়ে আসতে শুরু করেছে, নিশ্চয়তার দিকে এগোচ্ছে। এবং জাতীয় নির্বাচন কমিশন ঘোষণা করেছিল নাগাল্যান্ডে 3টি আসনে জয়লাভ করেছে বিজেপি, এবং ঘোষিত আসন অর্থাৎ সেখানে কিন্তু দশম রাউন্ড গণনা হয়ে গিয়েছে। এরকম 3টি কেন্দ্রে কিন্তু বিজেপি প্রার্থীদেরকে জয়ী ঘোষণা করা হলো মনে করা হচ্ছে। আর 8 ঘন্টা 40 মিনিটের মধ্যেই গোটা নাগাল্যান্ডের গণনা প্রক্রিয়া শেষ হবে এবং বিজেপি এনডিপিপি জোট তারাই সরকার করতে চলেছে, এটা পরিষ্কার, একেবারে জলের মতো পরিষ্কার বলা যেতে পারে। এবং উত্তর পূর্ব ভারতের যে সমস্ত অঞ্চলগুলোতে ভোট হচ্ছে তার মধ্যে নাগাল্যান্ডের প্রাথমিক ট্রেন থেকেই কিন্তু বিজেপি একাধিপত্য বজায় রেখেছিল। সেখানে অনেক তলানিতে এনপিএফ এবং কংগ্রেস, তারা এখনো পর্যন্ত 1টি ঘোষিত আসনেও জয়লাভ করেনি। 3টি ঘোষিত আসন ইতিমধ্যেই এবং 3টি ঘোষিত আসনে 3টিতেই জয়লাভ করেছে বিজেপি। ফলে সময় যত বাড়াবে আরো পরিষ্কার হয়ে যাবে সেই জয়ের ব্যবধান কতটা আরো বাড়বে। এবং স্মৃতি, এটা পরিষ্কার, নাগাল্যান্ডে কিন্তু বিজেপি এবং এনডিপিপি জোট ক্লিন সুইপ করে একেবারে নিজেদের একাধিপত্য বজায় রাখলো এই জোট। একেবারে সুচারু, ধন্যবাদ, নজর রাখো পরিস্থিতির দিকে। নাগাল্যান্ডে বিজেপি জোটের দাপট এখনো অব্যাহত। নাগাল্যান্ডে বিজেপি জোটের দাপটে 60টির মধ্যে 40টিতে এগিয়ে বিজেপি জোট। নাগাল্যান্ডে জোট সরকারই আসতে চলেছে বারবার, বুথ ফেরত সমীক্ষা কিন্তু এই বিষয়টিকেই তুলে ধরেছিল। নাগা পিপলস ফ্রন্ট, তারা হাড্ডাহাড্ডির লড়াই থাকলেও একসময়ের শাসক দল, তারা এবার কিন্তু অনেকখানি বিজেপি জোটের কাছে। এনডিপিপি এবং বিজেপি জোট, যারা 2018তে ক্ষমতা দখল করেছিল, সরকার গঠন করেছিল, জোট শরিক হয়ে তারা লড়াই করেছিল এবং সেই জোটই তারা সরকার গঠন করে। নেফিউরিও হন মুখ্যমন্ত্রী, এনডিপিপির প্রধান মুখ, তিনি এবার লড়াই করছেন, তিনি তার কেন্দ্রে এগিয়ে রয়েছেন। অপরদিকে 3টি কেন্দ্রে বিজেপির এই মুহূর্তে যা জানা যাচ্ছে, ইতিমধ্যে 3টি কেন্দ্রে জয়ী বিজেপি প্রার্থীরা, 3টি কেন্দ্রে যে তারা জয়লাভ করবেন আগে থেকেই আশাবাদী ছিলেন, সেই আশাপ্রদভাবেই কার্যত দেখা যাচ্ছে এবার বাস্তবের ফলাফল। 3টি কেন্দ্রে জয়ী নাগাল্যান্ডে বিজেপি প্রার্থীরা। আমরা ত্রিপুরার জয়ের খবর আপনাদের 2টি আসনে দিয়েছি, এবার নাগাল্যান্ডে 3টি আসনে জয়ী বিজেপি প্রার্থী। নাগাল্যান্ডে 2018তে এনডিপিপি বিজেপি জোট সরকার গঠন করে, নেফিউরিও হন মুখ্যমন্ত্রী। নাগা পিপলস ফ্রন্ট, তারা জোর লড়াই দিলেও যেহেতু তারা কোনো জোটে যাননি, তারা সরকার গঠন করতে পারেননি। এনডিপিপি 40টি আসনে লড়াই দিয়ে 18টিতে জয়লাভ করেছিল, বিজেপি 20টি আসনে লড়াই করেছিল 2018, 12টি আসন জয়লাভ করেছিল। মোট 30 আসনে জোটে আসে সরকার গঠন করে এনডিপিপি নেতৃত্বাধীন, নেফিউরিও হন মুখ্যমন্ত্রী। নাগা পিপলস ফ্রন্ট 58টিতে লড়াই দিয়ে 26টি আসন জয়লাভ করলেও তারা সংখ্যা গুরু থাকলেও কিন্তু সেখানে দেখা যায় জোট করতে বিজেপি এবং এনডিপিপিকে, সে কারণে নাগা পিপলস ফ্রন্ট সরকারে আসতে পারেনি। যদিও কংগ্রেস কিন্তু ধুয়ে মুছে সাফ
উত্তর পূর্বের রাজ্যগুলি থেকে এবং তৃণমূলও সেভাবে কিন্তু লড়াই দিতে পারছে না। মেঘালয়ে আমরা দেখলাম শুধুমাত্র মুকুল সাংমার আসন থেকে লড়াই থাকলেও ত্রিপুরাতে কিন্তু তৃণমূল ধরাশায়ী এখনো পর্যন্ত বলা যেতে পারে। নাগাল্যান্ডের নেফিওরীয় মুখ্যমন্ত্রী এনডিপিপির মুখ এবং তিনি এগিয়ে রয়েছেন তার কেন্দ্রে, অপরদিকে তিন কেন্দ্রে বিজেপি প্রার্থী জয়লাভের খবর। নাগাল্যান্ড থেকে প্রথম তিন কেন্দ্রের এই মুহূর্তে হাড্ডাহাড্ডি জয়ের ফলাফল, প্রথম তিন কেন্দ্রেই জয়ী বিজেপি প্রার্থীরা। ইতিমধ্যে নাগাল্যান্ড থেকে জয়ের খবর আসতে শুরু করেছে, তিন কেন্দ্রের ভোটের ফলাফল স্পষ্ট, যেখানে বিজেপি অর্থাৎ গেরুয়া ঝড় এই মুহূর্তে বজায় রয়েছে নাগাল্যান্ডের তিনটি কেন্দ্রে।